1977 সালে আজ আমরা যে ছবিটার সামনে দাঁড়িয়ে আছি, আমি একটা দীর্ঘদিন চেষ্টা করেছিলাম যে আমি যে অঞ্চলের মানুষ সেই অঞ্চলটা আমার কাজে দুটো সিরিজ হিসেবে এসেছে। একটা করেছিলাম 2008-এ, এটা ছিল ট্রিবিউট অফ আর্লি বেঙ্গল প্রিন্টিং প্রেস, কারণ বটতলা অঞ্চলে আমি থাকি, চিৎপুর বীরভূম স্ট্রিট ক্রসিংয়ে। আমরা সবাই জানি যে কলকাতা তথা ভারতবর্ষের সবচেয়ে বড় একটা প্রিন্টিং টেকনোলজির জায়গা চিৎপুর থেকে গড়ে ওঠে। ওখানে প্রথম দিকে কাঁসারিপাড়া প্রিন্ট, চিৎপুর প্রিন্ট সারা ভারতবর্ষের প্রিন্টের ইতিহাসে খুব প্রথম দিকে জায়গা পায়। আমি স্বাধীনতার আগের কথা বলছি, অনেক আগে। এটা প্রথম আমাদের অন্নদা মঙ্গল প্রিন্ট থেকে আমাদের প্রিন্টের ইতিহাস আরম্ভ হয়, এটা 1816 খ্রিস্টাব্দে। তারপরে দেখা যায় যে 1820 খ্রিস্টাব্দ থেকে পরপর অনেকগুলো প্রেস তৈরি হয়, যারা আর কি ভারতবর্ষের বিভিন্ন ভাষায় আর কি বই প্রিন্ট করত, তার মধ্যে বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি, গুজরাটি, উড়িয়া, এতগুলো ভাষায় ওখান থেকে প্রিন্টিং হতো এবং সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়তো। আমরা জানি যে শ্রীরামপুরে একটা প্রিন্ট, মুভেবল টাইপ প্রিন্টের একটা ইতিহাস রয়েছে। আমরা জানি যে উইলিয়াম কেরির নেতৃত্বে ওখানে একটা প্রিন্টিং প্রেস তৈরি হয়, যেখান থেকে প্রথম বাইবেল ছাপা হয় ভারতবর্ষে এবং বহু ভাষায়। আমরা দেখতে পাই যে পঞ্চানন কর্মকার বলে এক ভদ্রলোক, যিনি এই হাতে কেটে মুভেবল টাইপ তৈরি করেছিলেন এবং সেটা বাংলা, হিন্দি, উর্দু, 8টা ভাষার বই, ওখান থেকে প্রায় 50,000 বই প্রিন্ট হয়। এইগুলো সমস্তই হাতে চালিত প্রিন্টিং প্রেসে। আমি 2008-এ এই অঞ্চল থেকে যে কাজটা করি, যে ট্রিবিউট টু আর্লি বেঙ্গল প্রিন্টিং প্রেস, এই কারণে যে আমাদের এই চারপাশের যে প্রিন্টিং টেকনোলজি, এই প্রিন্টিং টেকনোলজির সঙ্গে জড়িয়ে থাকা মানুষ, দেখা গেল ধীরে ধীরে নতুন যে প্রিন্টিং প্রসেস আসার ফলে, এটা হলো যে এই প্রিন্টিং টেকনোলজি অদৃশ্য হতে থাকলো, সমস্ত তাই অফসেটের দিকে চলে গেল। তখন আমরা ফেনিক্স মেশিন, ভিক্টোরিয়া মেশিন প্রভৃতি বহু সুন্দর সুন্দর প্রিন্টিং প্রেস, আমরা লেটার প্রেস আমরা দেখতে পেতাম পরবর্তীকালে। আর তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি বিশাল বিশাল লিথো প্রিন্টিং মেশিন। তো এইগুলো ধীরে 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 অবলুপ্তির পথে চলে গেল। এই বিশাল একদল মানুষ যারা এই প্রিন্টিংয়ের টেকনোলজির সঙ্গে যুক্ত ছিল, তারা বেকার হয়ে গেল। তো এই জন্যে আমি একটা, যেহেতু আমি আমার মামার বাড়ি প্রিন্টিং প্রেস, আমার চারিপাশে প্রিন্টিং প্রেস, আর আমাদের সময় টিভি ছিল না, বই ছিল আমাদের একদম মনের উইন্ডো, আমরা যে মাধ্যমে আর কি মানুষের সঙ্গে সংযোগ করতে পারতাম, সারা পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছিল আমার বই পড়ে। তো আমি প্রিন্টিং প্রেসের সঙ্গেও আমি দিনের পর দিন কি আশ্চর্য হয়ে দেখতাম যে এত কালারে প্রিন্টিং প্রেস থেকে বই ছাপে বেরিয়ে আসছে। তো এই সময় মানে 2008-এ আমি একটা আকার প্রকারে এক্সিবিশন করি। আকার প্রকারে এই এক্সিবিশনটা আপনার ষোলো ছিল? ষোলো, অবশ্যই ষোলো, ষোলো ছিল। তো সেই ষোলোতে আমি এই সমস্ত প্রিন্টিংয়ের সঙ্গে যুক্ত মানুষদের এবং এই প্রিন্টিং মেশিনগুলোকে আমি আর কি পোর্ট্রে করেছিলাম, অবশ্যই ছবির টার্মে, এবং শুধু তাই নয়, তার সঙ্গে আমি ওদের ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেছিলাম। সেটা একটা খুব বড় 20 ফুট বা 16 ফুট ঘরকে পুরো ইনস্টলেশনের মাধ্যমে এটা রিপ্রেজেন্ট করেছিলাম। যেহেতু এটা আর কি প্রিন্টিং প্রেস, সেহেতু আমার মনে হয়েছিল যে শুধুমাত্র ছবি এঁকে এই মানুষগুলোকে ধরা যাবে না, এই মানুষগুলো কী বলতে চায়, তাদের এই নতুন টেকনোলজির সঙ্গে তাদের যে সংঘাত, তার সম্বন্ধে তাদের
ব্যর্থতা, তাদের ব্যক্তিগত দুঃখ বেদনা সব কিছু ধরতে গেলে একটা ফিল্মের মাধ্যমে মানে ধরতে হয়। তো সেই জন্য আমি ভিডিও ফিল্ম, কিছু কিছু প্রিন্টিং প্রেসার মেশিন প্রভৃতি প্রভৃতি জিনিস এই ইনস্টলেশনে রাখি এবং ফিল্মটাও রাখি। অত্যন্ত পুরনো কিছু প্রিন্টিং প্রেস আমি জোগাড় করে নিয়ে এসেছিলাম, একেবারে প্রথম দিকের হ্যান্ড প্রিন্টিং প্রেস, সেগুলোকে আপনি এখন ইনস্টল করেছিলেন? ইনস্টল করেছিলাম। ওকে। এবং সেই একেবারে প্রথম দিকে তৈরি হওয়া যে সমস্ত প্রিন্ট, পাঁজির প্রিন্ট, 1800 শতাব্দীর 1825 এসব প্রিন্টিং বইগুলোও রেখেছিলাম। তখন কীভাবে মানুষ মানে কী পরিশ্রম সাপেক্ষ একটা একটা করে প্রিন্ট বার করত, তো এইটা তারই কন্টিনিউশন। আমি যেহেতু বললাম এই উত্তর কলকাতার মানুষ, আর আমাদের উত্তর কলকাতার ইতিহাস মানে 1690 সালে জবচার্ণ এই শহরে আসে, যদিও তার আগে কিছু কিছু লোক মানে কিছু কিছু লোক কলকাতায় থাকতে আরম্ভ করেছিল। তার কারণ হচ্ছে কলকাতার পাশেই ত্রিবেণীতে সরস্বতী নদী ছিল, সেই সরস্বতী নদী বুঝে যাওয়ার ফলে একটা বিরাট যারা সম্ভ্রান্ত বণিককুল ছিল তারা সবসময় মানে সবাই এই গঙ্গা তীরবর্তী স্থানে উঠে আসে, কারণ তাদের বাণিজ্য বস্তু আর কি গঙ্গা দিয়ে তাতে যাতায়াত করতে পারে। তো আমাদের পরিবারও খুব পুরনো এই ইতিহাসের সঙ্গে যুক্ত, আমরা প্রায় 1600 খ্রিস্টাব্দ মাঝামাঝি সময় থেকে কলকাতায় এসে ব্যবসা আরম্ভ করি। ব্যবসা আরম্ভ সেটা আপনি কি আদি কলকাতাতেই না আপনি ওই পার থেকে ওই পারে বাংলা থেকে এসেছিলেন? এখন আমরা যতটা আমাদের পরিবারের 16th generation আমরা দেখতে পাই, এইগুলো যদিও এটার সঙ্গে অবান্তর, কিন্তু আমি ইতিহাস রিসার্চ করতে গিয়ে দেখেছি যে আমরা দেখতে পাচ্ছি যে আকবরের সময় হ্যাঁ আমাদের এই বসাক টাইটেলটা আসে, আমি আদিত্য বসাক। তো এইটা মুঘল সাম্রাজ্যের মানে সৈন্যবাহিনীর জন্যে এবং রাজ পরিবারের জন্যে আমরা রেশম তৈরি মানে রেশমের পোশাক তৈরি করতাম। তখন আমাদের বসবাস ছিল মুর্শিদাবাদে। তো 1440-45 সালে আমরা বসাক উপাধি পাই। তো বসাক অর্থাৎ শাক অর্থাৎ শাখা, আর ওটা এসেছিল বুশাক থেকে, ইরানিয়ান শব্দ, বু অর্থাৎ খুশবু মানে মোগল সাম্রাজ্যের সুগন্ধময় শাখা। আপনারা পুরনো কলকাতায় দেখলে দেখবেন যে মল্লিক হ্যাঁ এই উপাধিটাও আর কি একটা পাওয়া উপাধি, এরা মূলত ছিল স্বর্ণবণিক, তার থেকে এরা মল্লিক উপাধি পেয়েছে। যাই হোক, আমি এটা বলছি যে আমাদের এই অঞ্চলটায় আপনি মানে তারকনাথ ঠাকুরের বাড়ি আমার বাড়ি থেকে খুব কাছে, এই সমস্ত রাজেন্দ্রনাথ মল্লিক যার বিশাল ব্যবসা ছিল, বা এই পাথরের কাটা মল্লিক, এই সমস্ত বাড়িগুলো আমার চারিপাশে ঘিরে আছে। এবং তাছাড়াও যে ঘিরে আমার বাড়ির খুব কাছে একটা সবচেয়ে শহরের পুরনো পতিতালয় আছে। তো আমাদের এই অঞ্চলটা সেই কোবাল্ট স্টোনের রাস্তা, তার ওপর দিয়ে ট্রাম গাড়ি যায়, ফুল অফ লাইফ আর এত বিচিত্র, মানে একটু এগোলে দেখা যায় যে কাঠ খোদায় এখনও একটা দোকান আছে যারা কাঠ খোদায় ল্যাটারিং তৈরি করছে, বা আজকের দিনেও তৈরি হচ্ছে একটা দোকানে। এইটা আমরা ছোটোবেলায় শয়ে দেখেছি, আমাদের ওখানে শয়ে বইয়ের দোকান ছিল, যেহেতু এতগুলো প্রেস ছিল শয়ে বই। তো আমরা ফিরে আসি এই ছবিটায়, এটা একটা নস্টালজিক ছবি যাতে ব্রিটিশ ইন্ডিয়া, আমি এটা 1900-1950 মানে এই এরিয়াতে নিয়ে একটা কাজ করি। এই কাজটা আমার 2014 সালে আকার প্রকারে একটা এক্সিবিশন হয়, তাতে দেখানো হয়, এবং এটা ওখান থেকে বোম্বেতে জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে আকার প্রকার এক্সিবিশন নিয়ে যায়। তো তারই একটা ছবি, এখানে পুরনো মানুষ, পুরনো দিনের ট্রাম, পুরনো প্রিন্টিং প্রেস, এই পালকি, ঘোড়ার গাড়ি,
উড়ন্ত সাইকেল এবং এই ইমেজারিগুলো পুরনো ডাচ বেঙ্গল পেন্টিং থেকে ইনফ্লুয়েন্স কাজ, যাতে আর কি এই পুরনো সময়টা আমি বোঝাতে পারি। তো মানে আপনি আপনি হিস্ট্রিটাকে, আমাদের এই বাংলার হিস্ট্রিটাকেও ধরে রাখছেন আর এটাকে নিয়ে একসাথে কাজ করছেন। হ্যাঁ, আমি হিস্ট্রিটা প্রেজেন্ট করতে চাই এই কারণে যে একটা নস্টালজিক, আমার জ্যাঠামশাই বাবা কাকাদের সঙ্গে যখনই গল্প করেছি তখনই তারা যেহেতু তাদের যৌবনের বিশ্বযুদ্ধের কথা বলেছেন বা সেই সময়ের কলকাতার কথা বলেছেন, আমার মানসপটে আর কি একটা তাদের ছবি আঁকা হয়ে গেছে। তো সেই পিরিয়ডটাকে আমি দীর্ঘদিন পরে, মানে আমার ছবি আঁকার একটা দীর্ঘ সময় পরে, আমি এই ইমেজারিগুলোকে আমার নিয়ে কাজ করতে ইচ্ছা করে, বা আমার বাড়ি আসলেও মানে দেখা যাবে যে এই 1910 সাল বা 1890 সাল কলকাতা কিন্তু আমার বাড়িতে এখনও আছে, আমার বাড়ি 100 বছরের পুরনো।